আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, উমরার উদ্দেশ্যে রওনা হলাম, সবাই আমাদের সঙ্গে থাকুন ইনশাআল্লাহ। হয়েছি আমরা সম্পন্ন করতে পারি, এবং আমরা আপনাদের সকলের জন্য দোয়া করবো, প্রবাসী প্রবাসের জন্য। এটা হচ্ছে মূলত সবচেয়ে বড় জেলখানা আর কি জেদ্দার। তো এরপরে হচ্ছে মূলত চেকপোস্ট, তো চেকপোস্টে তো ভিডিও করা যাবেই না। তো জাস্ট আমি আপনাদেরকে কিছু কিছু লোকেশনগুলো একটু বলে দিলাম আর কি। তো সবার সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের আমাদের ফার্স্ট ব্লগ আজকে, এই গেটটির মূলত উদ্দেশ্য হচ্ছে, আমি এতদিন জানতাম না, তো আজকে একদিনকে জিজ্ঞেস করার পরে বললো এটি হচ্ছে প্রবেশ করার যে গেট, এটি সেটি যেখান থেকে মক্কার এরিয়া। তো সকলেই এই জিনিসটি তো অবশ্যই দেখেছেন, কোরআন গেট। এখন আমরা আছি বর্তমানে কোরআন গেটের একদম সঙ্গে, কোরআন গেট পার হয়ে সিদ্দিনের আগে। এখন যে জায়গাটি আছে এটি হচ্ছে আমরা সিদ্দিনের আগে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের সেই যেটি নাম করা ঘড়ির টাওয়ার, ঘড়ির টাওয়ার যেটা আমরা সকলে মানে প্রচলিত ভাষায় বলি ঘড়ির টাওয়ার। তো আমরা এই মুহূর্তে সিদ্দিনে প্রবেশ করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সিদ্দিন ইশারা চলে এসেছে। আসলে সিদ্দিন জায়গাটা অনেক ভালো, আমি এক সময় ছিলাম সিদ্দিনে, সিদ্দিন বহারাতে। তো প্রায় দিনে আমাকে সিদ্দিন আসতে হতো। দেখুন আমরা মক্কার প্রবেশ দ্বার, আপনার ওয়ার্ড বিলেজ, আমরা এখন উপর দিকে যাচ্ছি। এবং এরপরে আরও একটা চেকপোস্ট আছে, তো এই চেকটি হচ্ছে মূলত গাড়ির ড্রাইভারের সঙ্গে কথা বলে। আর হ্যাঁ, এই সঙ্গে আপনাদেরকে অ্যাড করতে চাই, বর্তমানে মক্কা আসতে কিন্তু তেমন চেক যারা অবৈধ প্রবাসী আছেন তারা চাইলেও এই সংগ্রহ করতে পারে। মোটামুটি সঠিক কাজ তাই করছে। হ্যাঁ, একজন দিয়ে দে দিলাম যে সোহাগ তোর একটু ভিডিও করে লই, তৎকাল না আছে তো সমস্যা কি, সবাই তৎকাল না করো। দুই রাগাত করে নামাজ পড়লাম। কোনো চিহ্ন নাই। হ্যাঁ,
ওটা মাথায় ওই বিয়ে আমার উমরা শেষে টাক হয়ে যাচ্ছে। হ্যাঁ